আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজ আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। ময়মনসিংহ টু কিশোরগঞ্জ বিএনপির রোড মার্চ আজ। আরও জানাবো, অতি উৎসাহিত হয়ে জনগণের বুকে গুলি চালাবেন না, জানাচ্ছে রেজাউল করিম। আরও থাকছে, বিএনপির রাজনীতির কবরস্থানে যাওয়ার সময় এসেছে, জানাচ্ছে উবায়দুল কাদের। আরও জানাবো, শ্রমজীবী মানুষ জীবিকার জন্য কঠিন সংগ্রাম করছে, আনম শামসুল ইসলাম। সবশেষ জানাবো, শ্রমিকরা যখনই দাবি নিয়ে রাজপথে নামে তখনই বিজয় অর্জিত হয়, জানাচ্ছে টুকু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ একদফা দাবি আদায়ে রোববার রোডমার্চ করবে বিএনপি। সকাল 10:30 ময়মনসিংহ ত্রিশাল বগারবাজার থেকে রোডমার্চ শুরু হবে। কিশোরগঞ্জের লতিফাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন ময়দানে এসে শেষ হবে এই যাত্রা, প্রায় 114 কিলোমিটার দীর্ঘ পথ। বিএনপির চেয়ারপারসনের ফ্রেশ উইং কর্মকর্তা শামসুদ্দিন রিদার বলেন, ময়মনসিংহ রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করার মধ্য দিয়ে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। ময়মনসিংহ বিভাগের রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আব্দুল মঈন খান। এছাড়া বিএনপির লাগাতার কর্মসূচির পরবর্তীগুলো হল 2 অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ এবং 3 অক্টোবর ফরিদপুর বিভাগের রোডমার্চ সমাবেশ, 4 অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন, 5 অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রামে রোডমার্চ। প্রয়োজনে আরও কিছু কর্মসূচি যোগ হতে পারে বলে জানিয়েছে বিএনপি। এদিকে সরকার জনগণের ভাষা বুঝে আমিরের জামাই ডক্টর শফিকুর রহমান সহ কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তিও কেয়ারটেকার সরকারের গণদাবি মানতে ব্যর্থ হলেও দাবি আদায়ে বীরজনরা গণবিরোধী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এই সময় তিনি বলেন, পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী ও গণমানুষের সেবক, জনগণের টাকায় তাদের বেতন হয়, তাই আপনারা অতি উৎসাহিত হয়ে জনগণের বুকে গুলি চালাবেন না, মিথ্যা মামলা দিয়ে কথিত রিমান্ডের নামে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতন করবেন না। রোববার সকালে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান সহ নেতাকর্মী ও আলেমুলাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি উত্তর বাড্ডা ওভারব্রিজের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেরুল বাড্ডা এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা ও ডাক্তার ফকরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তর কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা হাবিবুল্লাহ, জামালউদ্দিন মোহাম্মদ, আতাউর রহমান সরকার ও নাসিরউদ্দিন, ছাত্রনেতা সালেউদ্দিন ও আসাদুজ্জামান প্রমুখ। ডক্টর রেজাউর করিম বলেন, অপশাসন ও দুঃশাসনের কারণে গণবিচ্ছিন্ন কূটনৈতিক বিপর্যয়ে পতনাতঙ্কে সরকার এখন পালানোর পথ খুঁজছে। জুলুমবাসো নৈশ বুটের সরকার ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘন, লুণ্ঠন, অর্থ পাচার করে দেশে এক নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি করেছে। অনিয়ন্ত্রিত লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন তাদের কিনারে এসে পৌঁছে গেছে। প্রতিদিনে দেশের বৈদেশিক রিজার্ভ কমছে, মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক, কারণ এ টাকা জনগণের। দুর্নীতিবাজরা জনগণের টাকা বিদেশে পাচার করছে, সে টাকা বাজেয়াপ্ত না করে দেশে ফেরত আনার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার বর্ষিয়ান রাজনীতিবিদ আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার ও ঢাকা মহানগরী উত্তরে আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বিরোধী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দিয়ে ইতিহাসের বর্বরতম নির্যাতন চালাচ্ছে। বাকশালী ও জুলুমবাস সরকারের হাত থেকে রেহাই পায়নি দেশবরেণ্য আলেম উলামা, ব্রিগেডিয়ার জেনারেল আজমি ও ব্যারিস্টার আরমান সহ অনেক বিরোধী দলীয় নেতাকর্মীরা। তাদের স্বজনদের দীর্ঘমেয়াদে গুম করে রাখা হয়েছে, তাই এই ফেসিবাদী সরকারের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচতে হলে নৈশ ভোটের সরকারের পতনের কোনো বিকল্প নেই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বিএনপির দেয়া 48 ঘন্টার আলটিমেটামের সমালোচনা করে বলেছেন, বিএনপি বলেছিল আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে কবরস্থানে পাঠাবে, এখন বিএনপির রাজনীতি কবরস্থানে যাওয়ার সময় এসেছে।
শনিবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আলটিমেটাম তো শেষ, 48 ঘন্টার আলটিমেটাম কই, বিএনপি ভুয়া, 32 দল ভুয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, সরকারকে যে অবৈধ বলেছে তাহলে অবৈধ সরকারের কাছে কেন খালেদা জিয়ার মুক্তির আবেদন করেন? সরকারের অনুমতি নিতে হবে, না নিলে খবর আছে পালাবার পথ পাবেন না। রাজপথ দখল করার অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা রাস্তায় দখল করবে তাদের খবর আছে, আগুন নিয়ে এলে আমরা হাত পুড়িয়ে দেব, যারা বাংসুর করতে আসবে তাদের হাত ভেঙে দিয়ে ঘুরিয়ে দেব। বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের কাছে জনগণের ভোট নিরাপদ নয়, বাংলাদেশের নিরাপত্তা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়, এরা 71-এর বাংলাদেশ চায় না, এরা চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের আলো নিভে যাবে বলে দাবি করে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে, বাংলাদেশকে আমরা আর কোনো কালো হাতে ছেড়ে দেব না, অন্ধকারে ফিরে যেতে দিব না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সংসদ উপনেতা মতিয়া চৌধুরী সমাবেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাজের অন্যান্য পেশাজীবীর মতো কৃষকরাও আজকে সমানভাবে এগিয়ে যাচ্ছে, তারা চাহিদা অনুযায়ী বীজ সার সহ সকল উপকরণ পাচ্ছে, একই সাথে কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। আজকে সারা দেশে কৃষকরা যখন সুখে আছে তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে তারা অরাজকতার দিকে ঠেলে দিতে চাই। কৃষক লীগকে এ ব্যাপারে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী আরও বলেন, কৃষক ভাইয়েরা যদি পাহারা দেয় তাদের সাথে যদি অন্যান্য পেশাজীবীরাও থাকে তাহলে বিএনপি আর অরাজকতা করার সুযোগ পাবে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, আজ বাংলাদেশ কৃষিতে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, চালের দাম এই মুহূর্তে নিম্নমুখী, 2-3 বছরের চেয়ে অনেক কম। কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন ও মির্জা আজম সহ অনেকেই। এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক এমপি আনোয়ার মোহাম্মদ শামসুল ইসলাম বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষরা আজ দিশেহারা, মুদ্রাস্ফীতির কারণে আজ বাজারে প্রতিটি জিনিসের দাম কয়েক গুণ বেড়েছে, শ্রমজীবী মানুষ অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করছে, জীবিকার জন্য তাদের কঠিন সংগ্রাম করতে হচ্ছে। শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক হারুন রশিদ খান, গোলাম রব্বানী, লস্কর মোহাম্মদ তসলিম, কবির আহমেদ, মুজিবুর রহমান ভূঁইয়া ও মনসুর রহমান প্রমুখ। আনোয়ার শামসুল ইসলাম আরও বলেন, ক্ষমতাসীন সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা জনদুর্ভোগ দেখতে পায় না, লক্ষ লক্ষ বনি আদম আজ যে করুণ অবস্থায় নিপতিত তার জন্য সরকারি দায়ী, তারা ক্ষমতা ধরে রাখতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে, বাজার নিয়ন্ত্রণ না করে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট করে মুনাফা করার সুযোগ দিচ্ছে, এইসব ব্যবসায়ীরা চাল ডাল তেল থেকে শুরু করে সব পণ্যের দাম কারসাজি করে বাড়িয়ে দিয়েছে, ফলে নিম্নমানের মানুষেরা পরিবার পরিজন নিয়ে খাদ্যে কষ্ট করছে, অথচ সরকার নিশ্চুপ হয়ে আছে, তারা দাম বেঁধে দেওয়ার পরও সাধারণ মানুষের সাথে মশকরা করছে। তিনি আরও বলেন, সরকার কথাই কথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলে দায় এড়ানোর চেষ্টা করছে, পৃথিবীর অন্য সকল দেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারলেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে শ্রমিকরা যখনই কোনো দাবি নিয়ে রাজপথে নামে তখনই বিজয় অর্জিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জগদ্দল পাথরের মতো এই সরকার বাংলাদেশের মানুষের বুকে চেপে বসেছে। বিকেলে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও ট্রি এন্টি সামনের রাস্তায় এক কনভেনশনে তিনি একথা বলেন, দ্রব্যমূল্য মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল, ন্যূনতম মজুরি, শ্রম পরিস্থিতি ও চলমান একদফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সম্মিলিত শ্রমিক পরিষদ। টুকু বলেন, একদফা দাবিতে বিএনপির আন্দোলন আরও শক্তিশালী হয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য শেখ হাসিনার পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে, সরকারকে পদত্যাগ করতেই হবে, এর বিকল্প নেই, জনগণ যেভাবে ফুঁসে উঠেছে তাতে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আবারও জোর করে ক্ষমতায় থাকতে চায়, এই জালিম সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছি, বাংলার জনগণ রাস্তায় নেমেছে, জালিম সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। তারেক রহমানের নেতৃত্বে গণ অভ্যর্থনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার
ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।